আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, অনেক গুরুত্বপূর্ণ। যারা অধীর আগ্রহ অপেক্ষা করেছিলেন যে মালয়েশিয়া আর 4 দিন বাকি আছে লকডাউনের সময়সীমা, হয়তো এই 4 দিনই শেষ, আর হয়তো বাড়ানো হবে না। তো বন্ধুরা, আপনাদের এই ধারণা আসলে ভুল ছিল, কারণ মালয়েশিয়া সরকার, মালয়েশিয়া যেভাবে দিন দিন সংক্রমণ বেড়েই চলেছে, এর দিক বিবেচনা করে তারা মন্ত্রীরা বৈঠক করে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা আজ বিকেল 4 ঘটিকায় লাইভে এসে সরাসরি মালয়েশিয়া প্রধানমন্ত্রী বলেছেন যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি দিন দিন, যদিও বর্তমানে একটু ভালো, তারপরও যদি আরও একটু সময় নেওয়া হয় তাহলে হয়তো মালয়েশিয়ার পরিস্থিতি আরও ভালো হবে। তো বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে মালয়েশিয়ার সরকার উনি তৃতীয় ধাপে আবারও মালয়েশিয়ার লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। এখন হয়তো আপনারা বলতে পারেন, কত তারিখ পর্যন্ত? এটা হচ্ছে বর্তমান মাসের এপ্রিলের 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় ধাপে ছিল 14 এপ্রিল এবং তৃতীয় ধাপে বাড়ানো হয়েছে 15 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত। তো আবারও 14 দিন বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, আসলে আমরা প্রবাসী যারা আছি আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ ইতিপূর্বে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ দুইবারই বাড়ানো হয়েছিল, তখন এই দুই ধাপে এখন বর্তমান চলতেছে। এর মধ্যে কিন্তু আমাদের অনেক প্রবাসীদের বিভিন্ন আর্থিক সমস্যা, বিভিন্ন কাজকর্মের সমস্যার কারণে আমাদের চলাফেরা করতে একটু সমস্যা হয়েছিল। তো অনেকে হয়তো বিপদে আছেন, এখন আবারও সময় বাড়ানো হয়েছে, হয়তো বিপদে আরও সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, আসলে কিছুই করার নেই, সমস্ত ভরসা আল্লাহর উপর। তো আমরা সকলেই চাই যেন খুব দ্রুতভাবেই বিশ্বে থেকে এই মহামারী দূর হোক, আমরা সকলেই চাই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই রইলো।